এশিয়া কাপের সুপার 4 এর টিকে থাকার মিশনে কাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বেলা 3:30। ফাইনালে খেলার স্বপ্ন বুনতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর। লঙ্কানদের লক্ষ্য সেখানে জয়ের সেরা চারের লড়াই শুরু করা। নাজমুল সাকিবের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। সুপার ফোরে বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ আবারও সেই লঙ্কান সিংহরা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। ওপেনিংয়ে নানা পরীক্ষা নিরীক্ষার পরও সফলতার মুখ দেখছে না টাইগাররা। আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে শতক করা মেহেদী মিরাজের ব্যাট পাকিস্তানের বিপক্ষে ছিল পুরোপুরি মলিন। ইনিংস বড় করতে পারছেন না নাঈম শেখও। উত্থান পতনের মধ্যে রয়েছে মিডল অর্ডারও, তাই লঙ্কানদের বিপক্ষে ওপেনিং জুটি সহ ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তন আসতে পারে বোলিং ডিপার্টমেন্টেও। শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে 16 দেখায় মাত্র 3 বার জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে ম্যাচটা যখন টিকে থাকার, তখন দাঁতে দাঁত চেপেই লড়তে হবে সাকিব বাহিনীকে। এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সেই দাপটটাই ধরে রেখে ফাইনালের পথে এগোনোর মিশনে প্রত্যয়ী স্বাগতিকরা। কলম্বোর প্রেমাদাসায় বাঘসিংহের লড়াইয়ে শেষ পর্যন্ত দাপটটা ধরে রাখবে কে, সেটা দেখতে অপেক্ষায় থাকতে হবে ক্রিকেট ভক্তদের। নাজমুস সাকিব, আরটিভি।